নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নভেম্বর 2024, আপনি তুলা রাশির মানুষ, আপনার কেমন যেতে চলেছে? আপনার ভাগ্য, স্বাস্থ্য, কেরিয়ার, বিজনেস, বিবাহ, প্রেম, শিক্ষা, কী কী পরিবর্তন আসতে চলেছে? নতুন মাস আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি ফল দিতে চলেছে, বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, তুলা রাশির আপনি মানুষ, আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যদি আমি বলি, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল স্বাস্থ্যক্ষেত্রে আপনার ভালো থাকতে চলেছে, ছোটোখাটো খুচরো সমস্যা হতে পারে, কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় কোনো যে হেডেক সেটা কিন্তু আপনাদের থাকছে না। এবং যাদের কোনো অপারেশন রয়েছে, কোনো ট্রিটমেন্ট রয়েছে আগামী মাসে, আপনারা এখানে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন, আপনি তুলার রাশির মানুষ আপনার ক্ষেত্রে। তবে এ মাসে আপনাদের ট্রাভেল এটা কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে আপনাদের এ মাসে কিন্তু পরিশ্রমের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। তুলা রাশির ফিনান্সিয়াল জায়গায় কিন্তু আমি বলবো মোটের উপর দিয়ে কিন্তু এ মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু দিতে চলেছে, কিন্তু অর্থনৈতিক জায়গাটা আমি বলবো ধনপতি নিচস্ত, অর্থাৎ বৃহস্পতির আবার দৃষ্টি রয়েছে আপনার ধনভাবে। অর্থনৈতিক জায়গায় যেমন আপনার ভালো দেবে, কিন্তু ধনপতি নিচস্ত হয়ে যাওয়ার জন্য খরচের জায়গাটা কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আমি বলবো যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যখন করবেন, অবশ্যই আপনারা একবার হলো পরামর্শ করে নিন। বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই পরামর্শ করুন। মোটের উপর দিয়ে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, আপনি তুলার মানুষ আপনার ক্ষেত্রে। তুলা রাশির আপনি জাতক, আপনার ক্ষেত্রে শিক্ষা কেমন হবে? দেখুন, পঞ্চমপতি মার্গী হচ্ছে, আমি বলবো যারা হায়ার এডুকেশন করছেন, আপনি সিএনএ পড়ছেন, আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে। অর্থাৎ উচ্চশিক্ষা আপনাদের ক্ষেত্রে ফার বেটার রেজাল্ট কিন্তু দিতে চলেছে। শিক্ষার জায়গাটা খুব একটা সমস্যা নেই, শনি মার্গী হচ্ছে, কোনো যদি আপনাদের এক্সাম থাকে সেখানে আপনারা নিশ্চিতরূপে ভালো ফল করবেন। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে যদি কোনো এক্সাম থাকে, এখানে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করবেন। এবং আপনি তুলার মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে আমি বলবো থার্ড হাউসের শুক্র অবস্থান করছে, আপনাদের যারা অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে কিন্তু আপনারা খুব দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এর সাথে সাথে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো আপনি হাতের কাজ করেন, বা আপনি কোনো বুটিকের বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো ব্যবসা করছেন কসমেটিক্স, বা আপনার বিউটি পার্লার বিজনেস রয়েছে, এই জায়গা থেকে কিন্তু ধীরে 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 কিন্তু এই জায়গাগুলো আপনাকে কিন্তু ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে, আপনি তুলার মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি তুলার রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে, আমি বলবো যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট দিতে চলেছে। আগামী মাসে আপনাদের যদি ডেলিভারি ডেট থাকে, আপনারা শুভ ফল পেতে চলেছেন তুলা রাশি। তুলা রাশির আমি একটি কথা আপনাদেরকে বলবো, যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। এবং চতুর্থপতি মার্গী হচ্ছে, আমি বলবো কোনো বাহন ক্রয় করা, বা কোনো আপনি কোনো জমি কিনা, বা কোনো বাড়ি নির্মাণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি তুলার জাতক, আপনার ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে চিন্তা রয়েছে, মায়ের স্বাস্থ্য এবং আপনার বাবার স্বাস্থ্যের জায়গা নিয়ে, আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো আপনার টেনশনের কিন্তু কারণ দেখা যাচ্ছে। বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে কিন্তু আমি বলবো ভালো দেখা যাচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু রয়েছে বৈবাহিক জীবনে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য তৈরি হতে পারে, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আমি বলবো চোখ কান খুলে রেখে বিজনেস করুন, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনারা
প্রতারিত হওয়া বা আপনাকে ডুবিয়ে নিজে আপনার টাকা দিয়ে আপনাকে যে বিজনেসটা করছে আপনাকে সেখানে বসিয়ে দিয়ে আপনার টাকাতে সে মুনাফা করে কিন্তু বেরিয়ে যাবে। অবশ্যই অতিরিক্ত বিশ্বাস, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, তুলার আপনি মানুষ, পার্টনারে যারা বিজনেস করছেন, ডেলি ইনকাম মোটের উপর দিয়ে শুভ রয়েছে এবং এর সাথে সাথে ভাগ্য ভাব আপনাদের বেটার রেজাল্ট কিন্তু কিছুটা হলেও দিতে চলেছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেখান থেকে আপনারা কিন্তু ফার বেটার আপনারা রেজাল্ট পেতে চলেছেন। তুলা, আপনি তুলার মানুষ। এবার তুলা রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনি তুলা রাশির মানুষ, আপনার এ মাসে বিশেষ করে বিদেশ থেকে যারা ফরেন যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ আপনাদের এ মাসে সৃষ্টি কিন্তু করছে। ফরেনে গিয়ে কোনো কাজকর্ম করতে চাইছেন এই জায়গাতে আপনারা ফার বেটার রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা আইনি জটিলতাতে পড়ে গেছেন, আমি বলবো যাদের মামলা মকদ্দমা চলছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা মামলা মকদ্দমা চলছে, এখানে একটু চাপের কিন্তু রয়েছে, মঙ্গল এখানে নিচুস্থ রয়েছে, একটু চাপ রয়েছে। অবশ্যই যে কোনো কাজ করবেন সিদ্ধান্ত নেবেন খুব ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন, রাগ জেদ আপনাদেরকে অবশ্যই কমাতে হবে, রাগ জেদের জায়গাটা কিছুটা হলে আপনাদের সমস্যা কিন্তু দিবে। একাদশপতি দ্বিতীয়ভাবে লাভ আপনাদেরকে দিবে, ইনকামের সোর্স আপনাদের বৃদ্ধি করবে, তবে বিজনেস মোটের উপর দিয়ে শুভ যাচ্ছে। তবে আপনার যে মহাজন রয়েছে মহাজনের সাপোর্টটা কিন্তু কিছুটা হলো কম এই মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ কাস্টমার আসবে সেখানে যদি আপনি প্রোডাক্টগুলো না দিতে পারেন সেখানে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আপনাদের কিছুটা হলো কম কিন্তু হবে। কর্মের জায়গাটা বলি, দেখুন কর্মভাবে নিচস্থ মঙ্গল কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করবে, কর্মক্ষেত্রে চাপ বা কর্মের যে জায়গাটাতে আপনারা কাজ করছেন সেখানে শত্রুতার পরিবেশের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে, কারণ কর্ম নিয়েই কিছুটা টেনশনের কারণ আপনার হতে পারে, কর্মক্ষেত্রে কিছুটা আপনাদের চাপ হতে পারে এবং যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন সেখানে কিছুটা বাধা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার যে হায়ার অথরিটি রয়েছে তার সাথে কিছুটা মনোমালিন্য হবার সম্ভাবনা কিন্তু রয়েছে, আপনার যে হায়ার অথরিটি রয়েছে তার সঙ্গে মনের জায়গাটারে কিন্তু মিল হবে না, কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার প্রেম এ মাসে ভালো হতে চলেছে, প্রেমের বিষয় নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, কারণ শনি মার্গী হচ্ছে, যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিলো বা প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছিল সেই জায়গাটা প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে লাভ আপনারা পেতে চলেছেন। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষ করে আমি বলবো যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা দোকান ভাড়া দিয়ে চলেন এখানে আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন। তবে ভাই বা আপনার যে বোন রয়েছে তাদের সাথে মত পার্থক্য হতে পারে, বন্ধুর সহযোগিতা বন্ধুর সাহায্য আপনি পাবেন, এটা আমি বলবো বন্ধুর সাহায্যে হয়তো আপনি অনেক কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, যে কোনো দিক থেকে আপনাদের ভ্রমণের জায়গা কিন্তু রয়েছে, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের জন্য একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, অবিবাহিত রয়েছেন বিয়ে হয়ে যাওয়া বিয়ের জন্য যোগাযোগগুলো আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমি আরেকটি যে আপনাদেরকে পাঠ পড়ব, আপনাদের ক্ষেত্রে যারা তুলা রাশির মানুষ, আপনাদের বিশেষ করে আপনারা যারা টার্গেট রিলেটেড কাজকর্ম করছেন কিনা তারা ভালো রেজাল্ট আপনারা পাবেন, টার্গেট রিলেটেড কাজ করছেন সেখানে রেজাল্ট ভালো পেতেছেন, কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা হলেও আপনাদের চাপ এই সময় দেখা যাচ্ছে। এবং আপনারা এ মাসে বিশেষ করে শনির বীজ মন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে লাভ পাবেন এবং সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা সন্তান প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।